আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমরা প্রতি পরীক্ষার পরই চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো অঙ্কে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অঙ্ক শুরু হবে 26 নম্বর অঙ্ক দিয়ে। 26 নম্বর অঙ্ক ছিল, একটি লাইব্রেরিতে গল্পের বই ও গল্প ছাড়া বইগুলোর সংখ্যার অনুপাত 4:3 এবং মোট গল্পের বইয়ের সংখ্যা ছিল 1248। যখন আরও কিছু গল্পের বই কেনা হয়েছিল তখন অনুপাত 5:3 হয়ে যায়। কেনা গল্পের বইয়ের সংখ্যা কত ছিল? তো আমাদের দেওয়া আছে লাইব্রেরিতে গল্পের বই এবং গল্প ছাড়া বইয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 4:3। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা আছে মোট গল্পের বইয়ের সংখ্যা ছিল 1248। তাহলে এটার অনুপাতকে আমরা বলতে পারবো 4x আর 3x। এটা হচ্ছে গল্পের বই আর এটা হচ্ছে গল্প ছাড়া বই। তাহলে 4x সমান সমান হবে হচ্ছে আমাদের এখানে 1248। 1248 যদি 4x এর সমান হয় x ইকুয়াল টু আসবে হচ্ছে 312। আর আমাদের মোট বইয়ের সংখ্যা হচ্ছে এখানে 7x। 7x ইকুয়াল টু 7×312 ইকুয়াল টু আসবে হচ্ছে 2184। এটা হচ্ছে মোট বইয়ের সংখ্যা গল্পের বই এবং গল্পের বই ছাড়া। এখন আমাদের যা বলা হয়েছে সেটা হচ্ছে আরও কিছু গল্পের বই আমরা অ্যাড করব। ধরি আমরা এই গল্পের বই আমাদের যেহেতু 1248 পরিমাণ ছিল তার সাথে আমরা y পরিমাণ গল্পের বই অ্যাড করব এবং টোটাল বইয়ের সাথেও সেটা অ্যাড হয়ে যাবে। ইকুয়াল টু আসবে হচ্ছে গল্পের বইয়ের এবং গল্প ছাড়া বইয়ের অনুপাত হচ্ছে 5:3। সেই ক্ষেত্রে গল্পের বইয়ের পরিমাণ হচ্ছে 5 আর গল্প ছাড়া যেটা আছে সেটা যেহেতু অনুপাত আসলো 5:3, সেই ক্ষেত্রে 5 আর 3 টোটাল হচ্ছে 8। এটা ক্যালকুলেশান করলে ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 312। অর্থাৎ 312টা গল্পের বই নতুন কেনা হয়েছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 27। নাম্বার 27 বলা আছে, যদি 7x/2 - 10x - 3/8 ইকুয়াল টু 7x + 5/6 হয় তাহলে x ইকুয়াল টু কত? তো দেওয়া আছে 7x/2 - 10x - 3/8 ইকুয়াল টু 7x + 5/6। বা এটা ক্যালকুলেশান করলে 8, এটা করলে আসবে হচ্ছে 28। x - 10x + 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 7x + 5/6। বা 18x + 3/8 ইকুয়াল টু আসবে 7x + 5/6। বা এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 4, 3। তাহলে কোনাকোনি গুণ করলে আমরা পাবো হচ্ছে 54x + 9 ইকুয়াল টু 28x + 20। বা 26x ইকুয়াল টু পাবো হচ্ছে 11। বা x ইকুয়াল টু পাবো হচ্ছে 11/26। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 11/26। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 28। নাম্বার 28 বলা আছে, একটি ক্লাসে মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে, 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাজনীতি বিষয় নয়। কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে, কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়? তো আমরা এখানে দেখি বলা আছে মোট শিক্ষার্থী হচ্ছে 25 জন, 12 জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে, 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি নিয়েছে। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর যখন আমরা করব, উভয় বিষয় নিয়েছে কয়জন? উভয় বিষয়ের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে, যেহেতু আমাদের এখানে বলা আছে 12 জন শিক্ষার্থী অর্থনীতি নিয়েছে এবং 8 জন কেবল অর্থনীতি নিয়েছে, তাহলে তার মধ্যে থাকে হচ্ছে 12 থেকে 8 বিয়োগ করলে থাকে হচ্ছে 4 জন। এই 4 জন হবে হচ্ছে অর্থনীতিও নিয়েছে আর রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে। সেই ক্ষেত্রে 4 জন হবে হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে বলা আছে কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি বিষয় নয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কয়জন নিয়েছে সেটা দেখব। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে হচ্ছে এই 25 থেকে আমরা 12 বিয়োগ করব, এটাই হচ্ছে বাকি যারা আছে তারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তারা অর্থনীতি বিষয় নেয়নি, কারণ শুধুমাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান সহ অর্থনীতি হচ্ছে 12 জন। এটা আসবে হচ্ছে 13 জন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে হচ্ছে 4 জন, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে হচ্ছে 13 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপরে প্রশ্ন নাম্বার 29, নাম্বার 29 বলা আছে, এক ব্যক্তি 1000 টাকা 4 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখে, ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম 2 বছরের জন্য 10% হারে এবং শেষ 2 বছর 5% হারে সুদ প্রদান করবে, 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে? তো প্রথম 2 বছর যদি আমরা হিসাব করি, প্রথম 2 বছরের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 1000 টাকা ইন্টু 2 বছর ইন্টু সুদের হার হচ্ছে 10% ইকুয়াল টু আসবে হচ্ছে 200 টাকা। আর পরবর্তী 2 বছর অর্থাৎ দ্বিতীয় 2 বছর আসবে হচ্ছে 1000 টাকার 2 বছর ইন্টু সুদের হার হচ্ছে 5% ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে মোট সুদ অথবা মুনাফা ইকুয়াল টু আসবে হচ্ছে 200 যোগ 100 ইকুয়াল টু হচ্ছে 300 টাকা। প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে 4 বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে। তাহলে উক্ত ব্যক্তি মোট টাকাটা গ্রহণ করবে, মোট টাকা সমান সমান আসবে হচ্ছে 1000 যোগ 300 ইকুয়াল টু আসবে হচ্ছে 1300 টাকা। এই 1300 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।